আমি জয়কিষণ দেব বর্মা, একটি অনুগুটি জেলার সভাপতি। আমার সাথে আসে উপস্থিত কুমারঘাট ডিভিশনের প্রেসিডেন্ট আইপিএফটির, আর ডিভিশন সেক্রেটারি কুমারঘাট ডিভিশন সেক্রেটারি সুখী চন্দ্র দেব বর্মা, আর প্লেসের ডিভিশন প্রেসিডেন্ট মনোরঞ্জন দেব বর্মা, আর বাকি সব আমাদের লিডার্স কম। আমি আজকে প্রেস মিট করছি, একটাই বিষয় হচ্ছে সেদিন 12 তারিখে যে যিনি এনসিডব বর্মা উনি যে প্রেসিডেন্ট যে দাবি করছে আইপিএফটি পার্টির, ওটা ওটা সম্পূর্ণ অবৈধ, ওইটা ইলিগ্যাল। কেন নাকি আগের মাসের 2-3 তারিখ এপ্রিল অলরেডি ইলেকশন বাই ইলেকশন ইলেকশন হয়েই মেবার স্যার জিতেছিল 139 ভোট পেয়ে, আর এনসি পেয়েছিল 79 ভোট। তো ওখানে এনসিডব বর্মা হেরে গিয়েছিল। তো হেরে যাওয়ার পরও উনি নিজে নিজে প্রেসিডেন্ট দাবি করছে, ওইটা সম্পূর্ণ অবৈধ, ওইটা সম্পূর্ণ ইলিগ্যাল। তো ওটার জন্য আমরা সামনে কোর্টেও যাব, আর লিগ্যাল অ্যাকশনও ওনার এগেনস্টে নেওয়ার প্রস্তুতি চলছে। আর আরেকটা কথা বলতে চাই যে উনি আমাদের 83%কে যে ঠকিয়েছে, উনি প্রেসিডেন্ট নিজে নিজে প্রেসিডেন্ট ভেবে কয়েকজন গণা সংখ্য 2-3 জন এমএলএ নিয়ে উনি যে প্রেস মিট যে করেছিল, প্লাস উনি যে প্রস্তাব যে রেখেছে মন্ত্রী গঠন করার জন্য সামনে যেখান যে নতুন মন্ত্রিসভা, ওখানে উনি কি করেছে আমাদের আইপিএফটি যে ট্রাইবাল ওয়েলফেয়ার আর হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচারাল ইন্ডাস্ট্রি সেরিকালচারের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যে মিনিস্ট্রি পদটা ছিল ওটাও উনি আমাদের আইপিএফটিকে বলি দিয়ে উনি বিজেপিকে সঁপে দিল। তো ওটাও আমরা বিরোধী বিরোধ করি, আর যেহেতু বিজেপি একটা ঠকবাজ পার্টি, বিজেপি শুধু আমাদেরকে না আইপিএফটিকে ঠকায়নি 2021 ইলেকশনে। বিজেপি 10,323 চাকরি যারা চাকরি হেরেছিল ওদেরকে ওনারা ঠকিয়েছে, আর ওনারা আমাদের আইপিএফটিকেও যে প্রস্তাব যে মানে যে দিয়েছিল যে কথা যে দিয়েছিল যে টেরিটোরিয়াল কাউন্সিল বানাবে, এডিসিকে অধিক ক্ষমতা দেবে, ওইসব ওরা কিছুই করেনি, কথার কথাই রয়ে গেল। চাকরি দেবে বলেছিল 50,000 চাকরি দেবে, ওটা ওরা কোনো কিছু করেনি। বিজেপিকে ঠকবাজ পার্টি। তো বিজেপিকে আমরা তো বিশ্বাস করে থেকে আমরা লাভ নেই, তো আমরা খাঞ্জার ক্ষেত্রেই যাওয়ার আশা আছে, আর মেবার স্যার যেদিকে আছে আমরা ওদিকে আমরা যাবার আশা আছে।